কোন জায়গায় ঘটনাটা? এটা এই জায়গাটার নাম কি? কি পাড়া? এখন কি দেখছেন? কি দেখছেন? এখন কি মানে কারো মানে কিছু পাওয়া গেছে বিষয়ে কোনো কিছু? কোন জায়গায় এটা? কি মনে হইতেছে এটা দেখে? মানে কে বা কে, কত বছর, কতদিন হইব কিছু? আমরা তো চেম্বার তো বিকালে, এখন তো ব্যাপার হচ্ছে কি আমরা তো এখন দেখছি না, ওই আমার ওই দিদি কইতাছে চেম্বারে যে দিদি থাকে বাড়ি বাড়ির ওই বাসিন্দা দিদি কইতাছে ফোন করিয়া যে রাজু এমন এমন একটা বাচ্চার একটা দিদি পাওয়া গেছে কাছে, দেখি জানি ফালাইছে। আমি বললাম যে ঠিক আছে আমি আইতাছি, ওই আমি আছি। আয়া কি দেখছি? আয়া তো দেখছি, ও তো দিনের ভিতরে করে দিচ্ছে, এ এখন জাস্ট আয়া দেখছি আমি। মানে কি কি অবস্থায় দেখছেন এবং আপনার দেখে কি মনে হচ্ছে? এখন তো দেখে মনে হইতেছে এটা তো মোটামুটি মেচুরি আছে, মেচুর বাচ্চা, এটা তো মানে নষ্ট করে ফেলাইছে। এদিকে কি কোনো মানে ইউ আছে চেম্বারে? এরকম এদিকে তো এরকম কোনো গাইনোর চেম্বার মানে গাইনোর তো অ্যাকচুয়ালি আমরা এনে একজন আছে, তাই না? সকালে বুঝলে বনাইলে না ঠিক না, এমনি কোনো তো এদিকে কিছু, এদিকে তো ওই নার্সিংহোম ছাড়া তো কোনো কিছু আর কি মনে হচ্ছে করছি গাইতে পারে যা ঠিক আইডিয়া আমি করতে পারতাম। যেহেতু আমি দেখছি না এটা তো আমি কালকে লক্ষ্য করেছিলেন? কালকে তো মানে অ্যাকচুয়ালি কালকে আমরা তো চেম্বার বন্ধ ছিল, যেহেতু আমি যে ডাক্তারবাবুর সাথে ওনার কালকে বিকালে জিবিতে ডিউটি ছিল, কালকে আমি আসিনি। এখন আমি ওই দিদি আমাকে বলেছে, ও অর্চনাদি বলেছে যে এখানে একটা আমি বাড়ির থেকে এখন বের হয়ে এসেছি। এটা আমি একবার চলি। এনে কোন ডাক্তার আছে গাইনু? এখানে তো আছে একটু সারব সকালে আইলে আই বিকালে আমি সবসময় এলাম, কিন্তু এদিকে কোনো এরকম কোনো মানে কোনো ডিএনসি করা রুম টুম কোনো কিছু এরকম কিছু নাই, যে এখানে কোনো কিছু করা আছে এরকম কোনো পদ্ধতি। সামনে নার্সিংহোম আছে? নার্সিংহোমে আছে, কিন্তু নার্সিংহোমে যে এরকম কিছু হয় এটা তো আমার জানা নাই। এখন এটা কোথায় থেকে আছে এটা একমাত্র ভগবান ছাড়া কেউ বুঝতে পারতো, আমার কোনো কিছু জানা নাই। আমি ওই জাস্ট আগে দেখছি বাসে এতটুকু।